হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে আজকে আমি আপনাকে দেখাবো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি হলো যেখানে আপনি বিভিন্ন পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন বিভিন্ন কোয়ালিফিকেশনে এবং এখানে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে পুরোপুরি সরকারিভাবে এবং এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তিরিশে মে দু তারিখ পর্যন্ত অনলাইনে এদের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে বিভিন্ন পোস্ট রয়েছে গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন এখান থেকে আজকে আমরা ডিসকাস করব কোন কোন পোস্টের ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং আপনি কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই সম্পর্কে আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো যদি আপনি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা নিয়মিত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকার চাকরি আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আজকের যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এখানে দুই ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে একটি হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরেকটি হচ্ছে স্টাফ নার্স এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই আপনাকে জেনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র আপনি কোচবিহার জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর স্টাফ নার্স পোস্টের ক্ষেত্রে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন এই হচ্ছে গুরুত্বপূর্ণ দুটি পোস্ট আর দেখতে পাচ্ছেন এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে এএনএম কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান অথবা জিএনএম কোয়ালিফিকেশান যে কোনো একটি থাকলেই চলবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে কিন্তু রেজিস্টার থাকতে হবে আর এখানে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য যেখানে এস সি এস এখানে কিন্তু বয়সে ছাড় পেয়ে যাচ্ছেন যেখানে তেরো হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না এএনএম অথবা জিএনএম পরীক্ষাতে আপনি কত শতাংশ নম্বর পেয়েছেন সেই নম্বরের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে পরবর্তী দেখতে পাচ্ছেন স্টাফ নার্স এই পোস্টের ক্ষেত্রে আপনি পশ্চিমবঙ্গে যে কোনো লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন যেখানে দেখতে পাচ্ছেন জিএনএম হচ্ছে এটার কোয়ালিফিকেশান আর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে আর তার সে সাথে একুশ থেকে এখানে দেখতে পাচ্ছেন চল্লিশ বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য যেখানে এসসি এসটি টি বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন আর এখানে পঁচিশ হাজার টাকা মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে যেখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না জিএনএমের নম্বরের ভিত্তিতে এখানে আপনাকে নিয়োগ করা হচ্ছে এই দুইটি পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে কোনো রকমের লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে না সরাসরি আপনি এএনএম অথবা এ আপনি কত শতাংশ নম্বর পেয়েছেন সেই নম্বরের ভিত্তিতে এখানে পুরোপুরি নিয়োগ করা হচ্ছে এখানে যা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি জেনারেল যদি আপনি হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে একশো টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে আর আদার্স ক্যাটাগরি যতগুলি রয়েছে যেমন ওবিসি এস তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু এই অ্যাপ্লিকেশন ফি আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে আর দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানটি জারি হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ যেটা হচ্ছে কোচবিহার জেলার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে পনেরোই মে দু হাজার তেইশ এটা এই নোটিফিকেশানটি জারি হয়েছে আর অ্যাপ্লিকেশান শুরু হয়েছে সতেরোই মে দু হাজার তেইশ তারিখ সকাল দশটা থেকে আর এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে তিরিশে মে দু হাজার তেইশ এদের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বলে রাখি এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে অনলাইন রিক্রুটমেন্ট যে অপশানটি রয়েছে সেখানে গিয়ে প্রথমে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে উনত্রিশে মে দু হাজার তেইশ এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হচ্ছে আর কমপ্লিট করার পরে সেই অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট করতে হবে তারপরে সমস্ত যে ডকুমেন্ট রয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে কিন্তু যে ডিমান্ড ড্রাফট রয়েছে সেই ডিমান্ড ড্রাফটটি কেটে এখানে দেখতে পাচ্ছেন এদের যে লোকেশন রয়েছে এই লোকেশনে কিন্তু পাঠিয়ে দিতে হবে এই হচ্ছে অ্যাপ্লিকেশন করার পুরো প্রসেস অর্থাৎ ফাইনাল সাবমিশন যেটি রয়েছে সেই ফাইনাল সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে তিরিশে মে দু আর অনলাইনে যখন আপনি ফেম ফর্ম ফিল আপটি করবেন তখন কিন্তু আপনাদের যে লাস্ট ডেট সেটা হচ্ছে উনত্রিশে মে দু হাজার তেইশে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এটা কোচবিহার জেলাতে নিয়োগ করা হচ্ছে কিন্তু আপনি চাইলে পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই জেনে রাখা প্রয়োজন যেটা হচ্ছে কি কি ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে তো যখন আপনি অ্যাপ্লিকেশান করবেন তখন কিন্তু অনলাইনে সমস্ত ডেটাগুলো কিন্তু দিতে হচ্ছে এবং সেই যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কিন্তু প্রিন্ট আউট করতে হচ্ছে সেল অ্যাটেস্টেড এবং তার সাথে সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ওয়ান কপি অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগছে অল মার্কশিট এবং সার্টিফিকেট লাগছে ভোটার আইডি আধার কার্ড আধার অ্যাড্রেস প্রুফ লাগছে এবং ক্লিয়ার ফটোকপি অফ অল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে এবং কাস্ট সার্টিফিকেট লাগছে এই সমস্ত কাগজপত্রগুলো অ্যাটাচ করে আপনাকে কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে পাঠিয়ে দিতে হবে আর এই যে পেমেন্টটি করবেন বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে তো সেক্ষেত্রে কিন্তু এখানে ডিমান্ড ড্রাফট কাটতে হবে যেখানে আপনাকে লিখতে হবে ইন ফেভার অফ দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিখতে হচ্ছে এটা কিন্তু আপনাকে এখানে কিন্তু ডিমান্ড ড্রাফ কাটতে হচ্ছে এই টাকার তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো যদি আপনি সময় মতো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা নিয়মিত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরি আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন ধন্যবাদ